হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু সঙ্গীতা সাহিত্যাস কিচেন। আজকে আশা করি ফটোটা দেখে বুঝতেই পারছো, আজকে একটা স্পেশাল ডেজার্ট নেমড অ্যাজ চকলেট ভাপা সন্দেশ। আই এম শিওর ইউ অল উইল লাভ ইট। সো লেটস সি। তোমরা বাড়িতে ছানা কেটে নিতে পারো লেবু বা ভিনিগার দিয়ে, আর কিন্তু আমি ব্যবহার করেছি যে আমাদের দুধ যে কেটে গেছিলো সেরকম 1.5 লিটার দুধ ব্যবহার করেছি, সেই ছানা ব্যবহার করে আমি এই মিষ্টিটা করেছি। তোমরা চাইলে দুধ কেটে নিতে পারো এবং দুধটাকে তারপরে ভালোভাবে জলে ধুয়ে নেবে, পুরো ভালোভাবে এটাকে ড্রেন করবে জলটাকে, ছানাটা যেন শুকনো হয়। এবার আমরা একটা বাটিতে চিনি নিয়েছি, চিনিটা নিজের পছন্দ মতো নেবে অ্যাজ পার টেস্ট। সেটাকে আমরা ক্যাস্টার সুগার করে নিচ্ছি। চকলেট নিয়েছি, সেটাকে আমরা মেল্ট করে নেবো গরম দুধ দিয়ে। যদি মেল্ট না হতে চায় একটু গরম জলের ওপর বসালেই কিন্তু হয়ে যায়, আর কাঁচের বাটি হলে মাইক্রোওয়েভ করা যায়। দেখো ছানাটা নিয়ে নিয়েছি, ছানাটা এবার আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নেবো। পেস্টটা হয়ে গেল, এবার এক এক করে আমি এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালতে থাকবো। প্রথমে আমি নেব ক্যাস্টার সুগার, টোটাল 3-4 টেবিল স্পুন ক্যাস্টার সুগার নিয়েছি। তারপর মেল্টেড চকলেটটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দই দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে যদি দই অনেক সময় না থাকে তাহলে আপনারা সেটাকে রিপ্লেস করতে পারেন দুধ দিয়েও, কনডেন্সড মিল্ক দিলে ভালো হয়, না থাকলে দেবেন না, তবে চেষ্টা করবেন দেওয়ার, না থাকলে মালাই থাকলে দুধে সেটাও দিয়ে দিতে পারেন, বা খোয়া ক্ষীর। এগুলো সবকটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এইবার আমি একটা বোল নিচ্ছি, আপনারা চাইলে টিফিন বক্সও নিতে পারেন, যে কোনো বাটিও নিতে পারেন, সেটা এমন কিছু ব্যাপার নয়। বোলটাকে আমি ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, ঘি বা বাটার দিয়েও ইউজ করা যায় এখানে। এবার এর মধ্যে আমি পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি ছানার। আমি একটা বড় গামলা, আমি এটা বিরিয়ানির গামলা, এটাকে আমি ভালো মতো প্রিহিট করে নিয়েছি এই 5 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে। এখন একটা স্ট্যান্ড রাখছি, খুব সাবধান, আমি অলরেডি হাত পোড়াই। এবার ওটাকে, এটা খুব গ্লাভস ইউজ করলে খুব ভালো হয়, খুব সাবধানে এবার বাটিটা রেখে দেবেন। এই ঢাকনাটা দিয়ে এর ওপর একটা কিছু ওয়েট চাপিয়ে দেবেন, যতটা এয়ার টাইট মতো করা যায়। 40 মিনিট মতো কিন্তু লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। দেখুন হয়ে এসছে আমাদের, 40 মিনিট হয়ে গেছে। আমরা খুব সাবধানে ওপরের ওয়েটটা নামাবো, গরম আছে প্রচণ্ড। 40 মিনিট মতো কম আছে, বসিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। দেখুন ছুরি একদম ক্লিন, কিচ্ছু বেরোচ্ছে না। এইবার এটা কিন্তু খুব সুন্দর করে এটা কুকড হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে আনবো, বাইরে কিছুক্ষণ রেখে তারপর আমরা ফ্রিজ করব 3-4 ঘন্টা মতো। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ফ্রিজ হয়ে গেছে, এবার আমরা কিছু চপড ড্রাই ফ্রুটস আর কিছু গ্রেটেড চকলেট দিয়ে এটাকে কেটে কেটে নিচ্ছি, পিস পিস করে, তারপর সার্ভ। আই এম শিওর সবাই ভালো লাগবে। আপনাদেরও যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের রেসিপিগুলোতে লাইক দেবেন, কমেন্ট করবেন, যেগুলোতে ভালো লাগবে সেগুলোতে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব, তার সাথে নোটিফিকেশন বেল, এইটুকুনি তো আশা করাই যায় আপনাদের থেকে, অবশ্যই যদি আমাদের রান্না ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা।